আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার। আপনাদের সাথে আজকে আসি এবিসি লাইসেন্সের কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যে প্রশ্নগুলো সচরাচর এবিসি লাইসেন্স ভাইভা বোর্ডে আলোচনা করে এবং প্রশ্নগুলো জিজ্ঞেস করে, তো আমি রিয়েল কিছু নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের সামনে আজকে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো এখানে টেবিলের দিকে দেখেন যে এখানে কিছু মালামাল আমি রাখছি। তো এই মালামালগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো করা হয়ে থাকে, এই যে স্টার ডেল্টা কানেকশন, রিভার্স বায়াস, তারপরে ডল স্টার্টার কানেকশন, তো এই ধরনের কানেকশনগুলো বা এই ধরনের প্রশ্নগুলো বেশি করে থাকে। তো আজকে আমি আপনাদের আগে জিনিসগুলো সম্পর্কে পরিচিতি দেখাই, এরপর আপনাদের আমি স্টার ডেল্টা কানেকশন করে দেখাবো, এখানে ডল স্টার্টার করে দেখাবো। আর আপনাদের সুবিধার্থে এগুলো হচ্ছে কিছু মাপার কাজ আছে, ক্যাপাসিটার ভালো কি না এগুলো কীভাবে টেস্ট করবেন এই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। ক্যাপাসিটারটা আপনাদের অনেক সময় দিতে পারে, সিরিজ লাইনে কীভাবে চেক করতে হয় ক্যাপাসিটার ভালো না খারাপ, হ্যাঁ, আবার মাল্টিমিটার দিয়ে চেক করতে হয়, তো এগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে আপনাদের সহজ একটা জিনিস দিয়ে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন এটা একটা এমসিবি টিপি, এমসিবি টিপি, এটা হচ্ছে এমসিবি টিপি, এর মান কারেন্ট রেডিং এখানে লেখা আছে। প্রতিটি জিনিস আপনাদের বিস্তারিত আমি দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে এটা যদি বলে যে এটা কত মানের, এটা ক্যাপাসি, এটা আপনার হাতে দিল, দেওয়ার পর বললো যে এটা কি, এই জিনিসটার নাম কি বা ভালো কি মন্দ এরকম জিজ্ঞেস করলো, তখন আপনাদের বলতে হবে যে এটা হচ্ছে এমসিবি টিপি, অর্থাৎ মিনিয়েচার সার্কিট ব্রেকার, ত্রিপল পোল, তিনটা পোল, 1, 2, 3। এখানে বলতে পারে যে এটা কত ক্যাপাসিটি বা কত এম্পিয়ারের, এর লেখা দেখবেন যে সি ক্যাটাগরির চল্লিশ এম্পিয়ার, এখানে লেখা আছে 40 এম্পিয়ার 415 ভোল্টের জন্য, ঠিক আছে, এখানে লেখা আছে। আর এখানে যে একটা দেখতে পাচ্ছেন যে একটা সার্কিট ডায়াগ্রামের মতো, কোথায় ইনপুট কোথায় আউটপুট দেখতে পাচ্ছেন, এদিকে ওয়ান এদিকে অফ, ইনপুট কোথায় হবে তাহলে, উপর থেকে ইনপুট না নিচ থেকে ইনপুট, অফের সাইডে সবসময় ইনপুট হয়, এদিকে যদি আমরা ইনপুট দেই এদিকে আউটপুট, তখন আমরা এটা অন করে দিব তখন অন হয়ে গেল, অথবা এটা যদি আমরা এভাবে আবার ফিটিং করি বা এরকম করে রাখি তাহলে আমাদের ইনপুট কোথায় হবে, নিচ থেকে ইনপুট উপর থেকে আউটপুট, একদিক দিয়ে ইনপুট একদিক দিয়ে আউটপুট। এখানে সার্কিট ডায়াগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে করে দেখাইছে, যেই যে দেখেন 1, 2, 1, 3, 5 উপরে হচ্ছে ইনপুট হবে, অবশ্যই ইনপুট হবে, কারণ এই যে দেখেন এই যে ব্রেকারটা একটু ছেড়ে দেওয়া আছে, এই যে দেখেন সার্কিট ডায়াগ্রামের মধ্যে, তাহলে আমাদের এই এটা দেখেও অনেক সময় আমরা বুঝতে পারি। আর এটা অফ অফ সাইজে, অফ যেখানে থাকে অফ দিকে আমাদের হচ্ছে ইনপুট হয় সবসময়, আউটপুট হয় অন অবস্থায় অন দিকে। তো এইভাবে লাগালে সার্কিট ব্রেকার খুব সুন্দরভাবে ট্রিপ করবে, কোনো প্রবলেম হলে কোনো সমস্যা হলে, এটা সি ক্যাটাগরির সার্কিট ব্রেকার, চার ক্যাটাগরির হয়, জেড ক্যাটাগরি, কে ক্যাটাগরির, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি। তো যাই হোক, আপনাদের আমাদের বাসা বাড়িতে যে ধরনের কারেন্টের রেটিং অনুযায়ী এটা কারেন্টের রেটিং বোঝায়, এটা কত গুণ পর্যন্ত এটা ব্রেকারটা হচ্ছে ট্রিপ করবে, যেখানে দেওয়া আছে 3 গুণ কারেন্ট প্রবাহিত হবে 10,000, এই যে দেওয়া আছে এর অতিরিক্ত হলে এটা ট্রিপ করবে, এইগুলোর বিস্তারিত আলোচনা আছে। তো এখানে এটা হচ্ছে এমসিবি টিপি, তো এটা কত এমপিয়ার আপনারা দেখতে পাইলেন, এটা হচ্ছে 50 হার্স, মেড ইন ইন্ডিয়া, এটা ইন্ডিয়ার। তো এটা গেল, এটা হচ্ছে এমসিবি টিপি, এটা এখানে রাখলাম। এরপর দেখতে পাচ্ছেন যে এগুলো সিঙ্গেল পোল একটা করে, এটা স্নাইডার ইলেকট্রিকের, এখানে দেখতে পাচ্ছেন যে C60, তার মানে কি XC60 এবং হচ্ছে C10 এম্পিয়ার, এই যে 10 এম্পিয়ার, তাহলে এটা কত এম্পিয়ারের, এটা 10 এম্পিয়ার, এটাও হচ্ছে 10 এম্পিয়ারের। এটার কোথায় অফ এবং কোথায় অন, কোনটা ইনপুট এবং কোনটা আউটপুট, এটার হচ্ছে 240/415 ভোল্ট পর্যন্ত এটা ব্যবহার করা যাবে। অফ কোন দিকে, এইদিকে অফ, এ তাহলে ইনপুট এদিক দিয়ে দিব, ইনপুটটা তাহলে এদিক দিয়ে দিব, আউটপুট এদিকে, এইভাবে এই সিস্টেমে আপনারা চালাতে পারবেন, অথবা ঘুরাই নিলে এরকম হবে। তাই হোক, ইনপুট আউটপুট তো বুঝতে পারলেন, ইনপুট আউটপুট জিজ্ঞেস করে, ঠিক আছে,
ইনপুট আউটপুটটা আপনাদের জিজ্ঞেস করে বেশিরভাগ ক্ষেত্রে। এটা হচ্ছে এমসিবি এসপি অর্থাৎ সিঙ্গেল পোল, এমসিবি এসপি সিঙ্গেল পোল। আচ্ছা যাই হোক, আমার কাছে ডিপি নাই, ডিপির ক্ষেত্রে আমি এরকম দেখাই যে ডিপি এরকম থাকে, এরকম দুইটা থাকে, এরকম দুইটা থাকে। এটা হচ্ছে ডিপি, তার মানে কি দুইটা পোল, এক দুই, ঠিক আছে। এটা হচ্ছে ডিপি, আর হচ্ছে এসপি, তাহলে মিনি আছে সার্কিট ব্রেকার, এসপি ডিপি এবং টিপি, এসপি ডিপি এবং টিপি। তো এই তিন প্রকারের সার্কিট ব্রেকার পাওয়া যায়। তো এই তিন প্রকারের সার্কিট ব্রেকার সচরাচর আমরা বাসা বাড়ি বা বিভিন্ন কলকারখানায় ব্যবহার করে থাকি। তো এখন দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে এমসিবির চ্যাপ্টার, এগুলো হচ্ছে এমসিবি। এরপর আপনারা আপনাদের আরও অনেক কিছু দেখানোর আছে এনে, এগুলোর নাম তো জানে নেই, এগুলোর নাম জানে নেই। এটা হচ্ছে থ্রি গ্যাং সুইচ, গ্যাং সুইচ প্যারালাল কানেকশন হয়ে থাকে। এটা হচ্ছে ডিমার বা ফাইন রেগুলেটর এবং সুইচ একসাথে। যাই হোক, এটা পরে, এটা হচ্ছে রিলের বেস, রিলের বেস। এই যে দেখেন এগুলোর রিলে, এগুলো হচ্ছে রিলে, এগুলো কত পিনের আছে এখানে দেওয়া আছে, এটা 14 পিনের রিলে, 14 পিনের রিলে। এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, দেওয়া আছে এই যে কোনটা কীভাবে কাজ করে। এটা বিভিন্ন টাইপের রিলে ব্যবহার করা হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে। তো এই রিলেগুলো স্টার্টেলটার কানেকশনের জন্য, টাইমার রিলে আমরা ব্যবহার করবো স্টার্টেলটার কানেকশনের জন্য। এগুলো হচ্ছে রিলে, এটা হচ্ছে রিলের রিলে ব্যাস, এটা হচ্ছে 8 পিনের, এগুলো হচ্ছে 14 পিন, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে রিলে। এটা ব্যাস সহ রিলে, এটাও রিলে ব্যাস সহ, এটাও দেখতে পাচ্ছেন এটাও একটা রিলে, এটার ব্যাস সহ টাইমার রিলে এরকম একটা ব্যাস থাকে। এটা এটার বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করব, এটাতে বিস্তারিত আপনাদের দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন টাইম অনুযায়ী কীভাবে কাজ করে। এরপর এখন আপনাদের আসি হচ্ছে ম্যাগনেটিক কনেক্টর নিয়ে। এখানে 3টি ম্যাগনেটিক কনেক্টর আমি রেখেছি, আর এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনেটিক কনেক্টর সম্পর্কে বিস্তারিত কিছু প্রশ্ন এবং উত্তর আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখানে আপনি দেখান, সুন্দর করে দেখেন এই জায়গায় এনে একটাই কয়েল কন্ট্রাক্ট, এটা একটা স্প্রিং, এটাই কয়েল কন্ট্রাক্ট যখন পায় তখন এটা এরকম করে টেনে ধরে থাকে। তো এখানে আপনারা কিছু লেখা দেখতে পাচ্ছেন দুই সাইডে, এটার একটা অবশ্যই ক্যাপাসিটি আছে ম্যাগনেটিক কনেক্টর। যখন আমরা কারেন্টের রেটিং জানবো তখন আমরা এই অনুযায়ী ম্যাগনেটিক কনেক্টরটা সিলেক্ট করব। তো এখানে লেখা থাকে 240 ভোল্ট 7.5 কিলোওয়াটের জন্য 35 এম্পিয়ার কারেন্ট বহন করবে, 7.5 হর্স পাওয়ারের 7.5 কিলোওয়াটের জন্য 35 এম্পিয়ার সিঙ্গেল ফেজে কারেন্ট বহন করবে, এবং 440 ভোল্ট 15 কিলোওয়াটের জন্য 32 এম্পিয়ার কারেন্ট বহন ক্ষমতা আছে, 550-এর জন্য 26 এম্পিয়ার কারেন্ট বহন ক্ষমতা। এখানে দেওয়া থাকে যে কারেন্ট বহন ক্ষমতা কত। আবার এখানে দেখতে পাচ্ছেন যে ডায়াগ্রাম অনুযায়ী 22 নম্বর আর 14 নম্বর হচ্ছে ইনসি, এখানে 22 এবং 14, এখানে 22 এবং 14, 22 এবং 14 হচ্ছে এনসি, এখানে হচ্ছে 13 আর 21 হচ্ছে, 13 হচ্ছে এনও, 21 হচ্ছে এনসি, এখানে আর এখানে, এই এটার কথা বলছি। তাহলে কি ভিতরেরটা হচ্ছে কি, উপরেরটা হচ্ছে এনসি, নিচেরটা হচ্ছে এনও, এনও কন্ট্রাক্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখাও দেখা যাবে, এখানে হচ্ছে লাইন 1 লাইন 2 লাইন 3, এই লাইন 1 লাইন 2 লাইন 3 থেকে লাইন 3টা ফেস ইন হবে এবং 3টা ফেস এখানে থেকে আউট হবে, 3টা ফেস এখান থেকে আউট হবে ট্রান্সফার। তো এখানে এই সাইডেও অবজুলারি কিছু কন্ট্যাক্ট দেওয়া আছে, এখানে একটা অবজুলারি কন্ট্যাক্ট, এখানে একটা অবজুলারি কন্ট্যাক্ট, এখানে এনও এনসি হচ্ছে 13 14 হচ্ছে 13 এবং 14 হচ্ছে এনও, 21 এবং 22 হচ্ছে এনসি, 21 22 13 14, এই সাইডে হচ্ছে 43 44 এনও,
43 44 হচ্ছে এনও আর হচ্ছে 31 এবং 32 হচ্ছে এনসি। এই দুটো হচ্ছে এনসি, এই দুটো হচ্ছে এনও। তো এখানে এখন যে বিষয়টা আপনাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই কয়েলটা হচ্ছে, এটা হচ্ছে ম্যানুয়ালি কনেক্টর যে কয়েলটা, এটা কত কন্টাক্ট, এটা 440 না 220। এখানে লেখা থাকে 200 থেকে 220 ভোল্টের জন্য 50 হার্টজ, 220 থেকে 240 ভোল্টের জন্য 60 হার্টজ। আপনারা বুঝতেই পারতেছেন এটা 200 থেকে 220 ভোল্ট 50 হার্টজে ব্যবহার করি যদি আমরা, তাহলে এটা হচ্ছে 220 কন্টাক্ট, অবশ্যই 220 কন্টাক্ট, অর্থাৎ 220 কন্টাক্ট। A1 A2 হচ্ছে কয়েল কন্টাক্ট হচ্ছে 220, এটারও 220, এটারও 220, এগুলো হচ্ছে 220 কন্টাক্ট, অর্থাৎ 220 ভোল্ট। এখানে দেখে নিতে হবে 400 ভোল্ট কিনা বা 220 ভোল্ট কিনা, এখানে দেখে লেখা থাকে, অথবা আমরা দেখে বুঝতে লেখা দেখে বুঝতে হবে। এইভাবে হচ্ছে ম্যাগনেটিক কনেক্টর জিনিসগুলো আপনার চিনতে হবে। তো এখন এখানে তিনটি ম্যাগনেটিক কনেক্টর একই কোম্পানির, একই প্রকৃতির, এখানে একটা থার্মাল ওভারলোড প্রয়োজন আছে, দেখতে পাচ্ছেন যে একই কোম্পানির। তো এখন স্টার ডেল্টা কানেকশন কীভাবে করে বা এই ম্যাগনেটিক কনেক্টরগুলো ভালো আছে না নষ্ট আছে, এটাও একটা দেখার বিষয়, এটাও আমরা দেখব। ভিডিওটা লম্বা হয়ে যাইতেছে। Yeah!